হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ইন কিচেন কুইন সহেলি। ভাপা ইলিশ হলো বাঙালিদের একটা জনপ্রিয় এবং ট্র্যাডিশনাল মাছের রেসিপি। আজ আমি সেই ভাপা ইলিশের রেসিপি নিয়েই আবারও হাজির হয়েছি, তবে এটা বানাবো আজ মাইক্রোওয়েভেনে ঠিক 5 মিনিট সময় নিয়ে। তাহলে চলুন শুরু করি। তবে শুরু করার আগে বন্ধুরা, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, সাথে বেল আইকনটি প্রেস করে পাশে থাকা অল বাটনেও ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলের সব রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আমি এখানে 4টি ইলিশ মাছের পিস নিয়ে নিয়েছি। যেহেতু 1200 ওজনের মাছ ছিল, তাই আমি রিং পিস না করে পেটি গাদা আলাদা করে নিয়েছিলাম। এখন আমি তাতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সর্ষে পোস্ত বাটা। তো এর মধ্যে কিন্তু 2 ভাগ সর্ষে এবং 1 ভাগ পোস্ত আছে। সাথে দিচ্ছি 1 চিমটি হলুদ, 1 চিমটি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, 1/4 চা চামচের মতন কালো জিরা, পরিমাণ মতন লবণ, আর খুব সামান্য একটু চিনিও দিলাম। সবশেষে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর গ্রেভির পরিমাণ অনুযায়ী খানিকটা জল দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 1/4 কাপের মতন জল দিয়ে দিলাম। এটা আপনারা আপনাদের ইচ্ছা মতন একটু কম বেশি করতে পারেন। এবার এই সব মশলাগুলো মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। তো যেহেতু ইলিশ মাছ খুব নরম মাছ, তাই খুব সাবধানে আলতোভাবে উল্টে পাল্টে মশলাটা মাখিয়ে নিতে হবে। তো এই দেখুন, মশলাটা আমি মাখিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন কাঁচা সর্ষের তেল। তো সর্ষের তেলটা দেওয়ার পরেও আরও একবার এইভাবে মিশিয়ে নিলাম। তারপর সরাসরি মাইক্রোওয়েভেনে বসিয়ে দিচ্ছি। তো এই রেসিপিতে কিন্তু মাইক্রোওয়েভেন প্রিহিট করবার কোনো দরকার নেই। বাটিটা এইভাবে বসিয়ে নিয়ে আমি তার উপরে একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আর এখন মাইক্রোওয়েভ মোডে হাই পাওয়ার লেভেলে আমি 5 মিনিটের জন্য কুক করে নেব। 5 মিনিট পর অলরেডি একটা দুর্দান্ত স্মেল বেরিয়ে এসছে। তো আমি মাইক্রোওয়েভ থেকে এখন নামিয়ে নিলাম। আর এই দেখুন, আজকের ভাপা ইলিশ কিন্তু একদম রেডি। আপনাদের একবার চামচে তুলে দেখাচ্ছি, ইলিশ মাছগুলো কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে 5 মিনিটেই। এখন আমি আরও 1 টেবিল চামচের মতন কাঁচা সর্ষের তেল দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তারপর 2 মিনিটের মতন আমি একটু ঢেকে রাখবো, যাতে কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা ইলিশ মাছের সাথে ভালোভাবে মিশে যায়। তারপর আমি গরম গরম ভাতের সাথে এই ভাপা ইলিশ পরিবেশন করে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন। আর এরকম দারুণ দারুণ রেসিপি জানতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ, গুড বাই।